वेलकम टू यूट्यूब चैनल एम सॉल्व बंधुरा आजकेर क्लासे आमरा एक नतून शॉर्टकट नियम शिखब। आगेर क्लासे आमरा शिखेछिलाम जदि कोनो बड़ो बड़ो एक्सप्रेशनेर जोग देवा थाके ताहले कत शॉर्टकट टेक्निके आमरा सेटाके आंसर करते पारी सेटा देखेछिलाम। आजकेर एक्सप्रेशने आमरा देखब जे एकसंगे जोग वियोग गुण तीनटे देवा आछे एबं ताके कत ताड़ाताड़ির ভিতরে আমরা অ্যানসার করতে পারি সেটা নিয়ে দেখব। তো দেখো আজকের প্রবলেম দেওয়া আছে কি এটা কোশ্চেন 3.92 × 3.92 + 2.05 × 2.05 − 4.10 × 3.92 তো এটার ভ্যালু কত হবে। দেখো এই প্রবলেমটাকে আমরা তিনটে মেথডের মাধ্যমে সলভ করব। প্রথম যে দুটো মেথড আমরা ট্র্যাডিশনাল মেথডের কথা বলবো আর অবশেষ লাস্ট আমি শর্টকাট ট্রিক্স নিয়ে কথা বলবো। দেখো জেনারেলি কি হয় এই মেথডের ট্র্যাডিশনালি তোমরা করবে কি যে 3.92 একে 3.92 দিয়ে গুণ করবে, এই গুণফলটা যেটা পাবে। ঠিক সিমিলারলি ক্ষেত্রে 2.05 আবার নিচে 2.05 এই দুটোকে লিখে আবার এটাকে গুণ করবে, আবার লাস্টলি কি করবে এই এই যে টার্মটা আছে এইটাকে মাল্টিপ্লাই করবে দিয়ে এটার এটার সঙ্গে এটা যোগ করে আর এটাকে বিয়োগ করবে দিয়ে লাস্টে যেটা অ্যানসারের সাথে পাবে সেইটা হয়ে গেল অ্যানসার। তো যদি তুমি জেনারেলি তো করতে পারবে কিন্তু এটা যদি পরীক্ষার সময় করতে চাও তাহলে এর অনেক টাইম সাপেক্ষ বা টাইম লাগবে, তাই আমরা এই মেথডটাকে অ্যাভয়েড করব, এটা অনলি শেখার পারপাজের জন্য, ঠিক আছে। নেক্সট সেকেন্ড মেথড দেখো, এই 3.92টাকে যদি আমরা এ ধরি তাহলে এখানে লেখা আছে কত, ধরো এ ইন্টু এ ফের প্লাস, আর 2.05টাকে যদি আমি বি ধরি তাহলে এটা পাচ্ছি কত, বি ইন্টু বি। আর এই ক্ষেত্রে দেখো এই 4.10কে যদি আমি লিখি 2 × 2.05 তাহলে এটা একটা এ, তাহলে এই জায়গাটা লেখা আছে −2ab। তো আলটিমেট এটা পেয়ে গেলাম কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার −2ab। তো আলটিমেট এটা হচ্ছে কত যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তো এখন এ মাইনাস বি হোল স্কোয়ার মিনস এর ভ্যালু হচ্ছে কত, যে 3.92 এর ক্ষেত্রে 3.92 মাইনাস এখন এর ক্ষেত্রে হচ্ছে কত 2.05। এখন এইটার হোল স্কোয়ার, এটার হোল স্কোয়ার মানে হচ্ছে কি যে এটাকে বিয়োগ করার পর যে ভ্যালুটা পাবে তার আবার স্কোয়ার, এবার সেটাকে অ্যানসার করবে, সেটাকে স্কোয়ার করার পর যেটা পাবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যানসার। এই চারটের ভিতর যে অ্যানসারটা হবে সেটা হয়ে যাবে অ্যানসার। তো তুমি যদি এরকমভাবে মেজারমেন্ট করে প্রবলেমটাকে করতে থাকো তো এর ক্ষেত্রেও টাইম লাগবে, তাই আমরা চেষ্টা করবো এই মেথডটাকেও না করার, বাট এটা করলেও হবে কিন্তু টাইম সাপেক্ষ। এখন অবশেষ আমাদের যে লাস্ট যে নিয়মটা নিয়ে আমরা কথা বলছি সেই নিয়মটাই হচ্ছে কি যেটা শর্টকাট মেথড, যেটা আগের থার্ড যে প্রসেস। তো আগের দিনের আমরা করেছিলাম কি এই প্রসেস কিভাবে করতে হয় সেটা বলে দিয়েছিলাম, যে এই প্রসেসটার কাজ হচ্ছে কি এই যে টার্মটা আছে এই যে টার্মটা আছে এই যে টার্মটা আছে এই টার্মের যে সংখ্যাগুলো আছে তাদের আমরা ডিজিটগুলোর সাম নেব, এই টার্মের ডিজিটগুলোর সাম নেব, এই টার্মের ডিজিটগুলোর সাম নেব। এখন এই টোটাল সামগুলো যা পাবো, আর এখানে বলেছে ইজিকাল টু কত, তো এই যে অ্যানসারটা হতো তারও ডিজিট সাম এই তিনটে সামের যেটা ক্যালকুলেশন করে যেটা পাবো এই অ্যানসারের যে ডিজিট সাম দুটোই সেম হয়ে যাবে। তাহলে প্রথম আমরা করবো কি এদের ডিজিট সামটাকে বার করার চেষ্টা করি, তারপর এক এক করে এগুলোর ডিজিট সামটা বার করবো। ধরো 3.92 আছে, তো আগের দিনে যেটা বলেছিলাম যখনই ডিজিট সাম করবে নাইনকে কনসিডার করবে না, তাহলে এটাকে বাদ থাকলো, তো এখানে আছে 3 আর এই 2 কত হচ্ছে 5, তাহলে এর ডিজিট সাম হয় 5। তো এরকমভাবে ডিজিট সামগুলো করতে হয়। এবার এখন এর ক্ষেত্রে একটু যে জিনিসটা দেওয়া আছে এখন একটু চেঞ্জ দেওয়া আছে, যে সেই জিনিসটা কী দেওয়া আছে দেখো 3.92 এখানে এখন পয়েন্ট দেওয়া আছে, তা আগে কিছু পয়েন্ট ছিল না, তা এখন দেখো আমরা এটাকে লিখতে পারি যে 3.92। এখন যদি এই পয়েন্টটাকে আমরা হটিয়ে দিই তাহলে কী পাবে নিচে 100। তাহলে এবার যদি এদের ডিজিট সামটাকে আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে দেখো আমি বলেছিলাম কি 9 হলে কনসিডার করবে না, ঠিক আছে। তাহলে 9কে যদি আমরা বাদ দিই
তাহলে কিভাবে দেখো এই 9টাকে ক্যান্সেল, তো 9 যদি ক্যান্সেল হয় তাহলে উপরে হয়ে গেল 3 2 5 আর নিচে হচ্ছে কি 1 যোগ 0 যোগ 0 তার মানে হচ্ছে 1 তো 5 বাই 1 মানে হচ্ছে 5 তো আলটিমেট আমি যে জিনিসটা পেলাম যে 3.92 যে ডিজিট সাম সেটা এরকম ভাবে করলো সেই এরকম ভাবে করলো সেই 5 আসছে আর যদি আমি দশমিকটা এজ এ কনসিডার না করে থাকি তাহলেও তাদের ডিজিট সাম আমরা 5 পাচ্ছি তো এই ছিল কিভাবে একটা নম্বরের ডিজিট সাম করা হয় তো এবারে এই ডিজিট সামটা যত তাড়াতাড়ি করতে পারবে তত তোমার প্রবলেমটাকে তাড়াতাড়ি সলভ হয়ে যাবে তো দেখো আমি প্রথমে ডিজিট সামটা কিভাবে কত তাড়াতাড়ি করছে দেখো প্রথম টার্মটা এলাবোরেটলি করে বলছি তারপর একটা দ্বিতীয়গুলো ফটাফট মুখে করে ফেলবে দেখো এই ক্ষেত্রে ছিল 3.92 ইনটু 3.92 তো এটা যদি করতে হয় তাহলে দেখো এখানে 9 ক্যান্সেল তো 9 যদি ক্যান্সেল হয় তাহলে এখানে 3 আর 2 এখানে হয়ে গেল 5 আবার এখানে 9 ক্যান্সেল 3 আর 2 এখানে হয়ে গেল 5 তো আলটিমেট 5 5 25 তো 25 কে আবার আমরা যোগ করব তাহলে এটা হয়ে যাবে কত 2 আর 5 এ 7 তো এটা হয়ে গেল 7 তো এরকম ভাবে এর ক্ষেত্রে যেমন এটা কেটে এটা হয়ে গেল 7 এর ক্ষেত্রে 5 আর 2 7 আর এখানে 5 আর 2 7 7 7 তে হচ্ছে 49 তো 9 আর 4 13 13 মানে হচ্ছে 3 আর 1 4 আর এর ক্ষেত্রে দেখো 9 ক্যান্সেল 3 আর 2 5 এখানে হচ্ছে 4 আর 1 5 5 5 25 মানে এখানে হচ্ছে 7 তাহলে আমি আলটিমেট যে জিনিসটা পেলাম যে 7 প্লাস 4 মাইনাস 7 তো আলটিমেট এটা এটা কেটে গেল তাহলে আলটিমেট হচ্ছে 4 তাহলে আমরা কি জিনিস দেখতে পেলাম এই টোটাল যে টার্মটা আছে এর ডিজিট সাম পেলাম 4 তাহলে আমাদের যে অ্যানসারটা লাগবে এই যে চারটে অপশান আছে এই চারটে অপশানের এই একটা আর এই একটা এই চারটে অপশান আছে চারটে অপশানের মধ্যে যে অপশানের ডিজিট সাম 4 হবে যে অপশানের ডিজিট সাম 4 হবে সেইটাই হবে অ্যাকচুয়াল অ্যানসার তাহলে এখন আমরা দেখে নিই যে কার ডিজিট সাম 4 হচ্ছে তো দেখো এর ক্ষেত্রে এটা হয়ে গেল 9 আর এ এই জায়গা পরেরটা 7 এখানে 2 তাহলে 9 কেটে গেল তাহলে 8 আর 3 11 11 মানে হচ্ছে কত 1 আর 1 2 ডিজিট সাম এটা হচ্ছে 9 এটা কেটে গেল 6 আর 3 9 কে 6 8 আর 6 14 তার মানে হচ্ছে 14 মানে হচ্ছে 5 এদের ডিজিট সাম তো এবার দেখো এখানে 9 এখানে 9 তারপরে হচ্ছে যে এখানে 3 আর এই 6 9 তার মানে এখানে ডিজিট সাম হচ্ছে 4 আর এটা এটার জন্য হচ্ছে কত যে এটাও 9 আর এর ক্ষেত্রে হচ্ছে যে 8 8 16 7 3 10 তার মানে 26 মানে হচ্ছে 6 2 8 তাহলে এই 3 নম্বরের অপশনটা ডিজিট সাম হচ্ছে 4 তাহলে এই 3 নম্বরটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যানসার বাট যখনই আমরা পরীক্ষার সময় করব তখন হচ্ছে কি যেমন ধরো এর ডিজিট সাম যদি আমরা পাই সে সাপোজ ধরো এর ডিজিট সাম আমরা পেলাম যে 2 তাহলে আমরা করব কি এইটা তো হবে না অ্যানসারে পরেরটা পেয়েছিলাম 5 তো ডিজিট সাম তো এটাও হচ্ছে অ্যানসার হলো না পরেরটা পেয়ে গেছিলাম 4 তো এর ডিজিট সাম এইটা হতে পারে কিন্তু এটুকুর পরেও আমরা চেক করে নেব যে পরের অপশানটাও কি ডিজিট সাম 4 এসছে নাকি আসেনি তো যদি 4 হতো তাহলে আবার অন্য কোনো প্রসেস অ্যাপ্লাই করা হতো কিন্তু বেশিরভাগ যত প্রবলেম দেবে তার ভিতরে কোনো একটাই অপশানই হয়ে যাবে তাই দেখো এইটার যেহেতু 8 এসছে তাই এটাও হচ্ছে না তাই আলটিমেট যে অপশান অ্যানসারটা হবে সেইটা তাহলে এই যে কোশ্চেনটা ছিল এই কোশ্চেনটার যে দিস মাল্টিপ্লাই দিস দিস মাইনাস দিস এটার অ্যান্সার হচ্ছে কত এই 3 নম্বরের অপশনের অ্যান্সারটাই হচ্ছে এদের অ্যাকচুয়াল অ্যান্সার ঠিক আছে তাহলে এই টোটাল টার্মটার যে অ্যাকচুয়াল উত্তরটা হবে 3.4969